দর্শনী পড়েন, দর্শনী পড়েন, দাওয়ান খুলে বলুন আল্লাহুম্মা নিজামুদ্দিন কাদরী শেখ খুব সুন্দর নাম বলতে পারেন, আমি ঘর থেকে শুনেছি এবং অনেক সুন্দর আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আরো দেখেন আলহামদুলিল্লাহ। এই জন্য বলছিলাম যে কোনো জায়গায় মুসলমান যদি অ্যাটাক হয় মুসলমান হিসেবে জবাব দেওয়ার প্রয়োজন আছে না নাই? ভোলার মুসলমান শহীদ হয়েছে, মুসলিম হিসাবে আপনাকে কথা বলতে হবে। এখানে কে কোন মাদ্রাসা কে কোন দল করে এটা দেখার টাইম নাই, সময় আপনাকে কথা বলতে হবে, দূরদর্শিতা লাগবে। এই দূরদর্শন মেন্টালিটি যদি আপনার ইজি না থাকে, আপনি তো খুচুট খাবেন, এই খুচুট খাওয়া থেকে আপনাকে বাঁচতে হবে, আপনাকে ন্যায্য কথা বলতে হবে। ন্যায্য কথা যদি বলে, ওই যে বঙ্গবন্ধু বলেছিলেন ন্যায্য কথা যদি বলে সে সংখ্যা যদি একজন হয় আর কথা মেনে নেবে, যে যেই দল করেন কথাটা দামি, এই কথাগুলো বললেই তো একজন মানুষ বলে আমি উস্কানিমূলক কথা বলি, আমি উস্কানিমূলক কথা বলি, আমি হক কথা বলি। হক কথাকে যারা উস্কানি মনে করে এরা বাংলার নব্য জঙ্গি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন ওই লোকটারে পিঠের মধ্যে আগুনের দাগ লাগাই দিল, জিভ বাদ পুড়ে ফেলল, গায়ের মধ্যে রশি লাগাইল, পেট ছিঁড়ে ফেললো, এখন তিনি আর ঘরে বসে থাকে নাই, তিনি সোজা সেই নির্যাতিত ভাইয়ের পাশে দাঁড়িয়ে গেছেন। এটাই হবে আমার সামাজিক ব্যবস্থা, এটাই হতে হবে সমাজের মুসলমানদের চরিত্র। আমার ঘরের পাশে একজন কুরবানি দিতে পারি নাই, আর তুমি সবার আগে গরু জবাই কইরা তার সামনে দিয়া খিলাল কইরা হাঁটো, এটার নাম মুসলমান হতে। যেই লোকটা কুরবানি করতে পারে না তার ঘরে আগে গরু গোশত পাঠাইবা, সে খায় তোমার নির্যাতনের কথা শুনে আর বাড়িতে থাকতে পারি নাই, আমি তোমার কাছে চলে এসেছি। হ্যাঁ ভাই আমার, তুমি কার নামে জিকির করো? ওই লোকটা ডায়াক নিয়ে কয় ভাই আমার, আমি আর কার নামে জিকির করব, আমি একমাত্র আল্লাহর জিকির করি যিনি রহমান তিনি রহিম। এবার সিদ্দিকে আসবো ওই নির্যাতিত পাগল বাড়িটারে ডাক দিয়ে কয় ভাই, ও ভাই তুমি যে আল্লাহরে ডাকো আমার আল্লাহ দেখে কি দেখে না? ওই পাগলা কয় হ্যাঁ আমার আল্লাহ দেখে, তুমি যে আল্লাহকে ভালোবাসো তোমার আল্লাহ জানে কি না? এ আমার আল্লাহ অবশ্যই জানে, তাইলে তোমার নির্যাতন থেকে বাঁচার জন্য কিছু সময়ের জন্য তুমি আত্মসমর্পণ করো, তাইলে তুমি মার দিকে বাঁচতে পারবা। এবার পাগল কয় ওই পাগলা নির্যাতিত ভাই ডাক দিয়ে কি আবু বকর, এতক্ষণ আমার পাথর দিয়ে বিল দিয়েছে গরম লোহা
গায়ের মধ্যে লাগাইয়া দিল, আমার মনে কোনো কষ্ট লাগে নাই। তুমি যে আমারে বলছো কিছুক্ষণের জন্য আমি আত্মসমর্পণ করার জন্য, এখন আমার গায়ের মধ্যে বড় কষ্ট লাগছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তোমার গায়ে কেন কষ্ট লাগাল? এবার পাগল ডাক নিয়ে বলেন, কেন কষ্ট লাগছে জানোনি? কারণ আমি তুমি মাটির পাতিল চিনুনি, মাটির পাতিল যদি কেউ বিক্রি করতে নেয়, যে কিনবে মাটির পাতিল তার নিচে দিয়ে ঠোকা দিয়া দেখে এই পাতিলটা ফাটা নাকি ভালো, ফাটা হইলে ফাটার সুন্দরে, ভালো হইলে ভালোর সুন্দরে, মালিকের পছন্দ হইলে পাতিলটা ক্রয় করে। আমি আমি পাগল আল্লাহর বাজারে বিক্রি হইতাম আসছি, ওরা আমার নির্যাতন করে টোকা দিয়া দেখতেছে, আমি আমার আল্লাহরে ভালোবাসি কত। আর আল্লাহু আকবার। জীবনের চাইতে ইমানের দাম কম না বেশি? এবার পাগল ডাক দিয়া কই, ওই মনির ডাক দিয়া বলে, মনি আমার ভাইকে এত কষ্ট দিচ্ছেন, আমি চাচ্ছি আমার ভাইটার আজাদ করে নিয়ে যাব। এবার ডাক দিয়ে আজাদ করতে গেলে টাকা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে তো টাকা নাই, তবে আমার গায়ের চাদর আছে, যদি মনে চাই এই চাদরের বিনিময়ে আমার ভাইকে আজাদ করে দেন। ভাই বদন রক্তের বাঁধন, ইমানের সূত্রে এই বাঁধন আর অটুট হয় কথা বলেন ঠিক কিনা? আবার সেই কর্ণফুলী দিকে অনেক প্রতিনিধি আমাকে রিসিভ করলেন, কিন্তু কেন গেলেন? আমি তো এলাকায় আসি নাই, রাস্তাঘাট আমি চিনি না, শত্রু থাকতে পারে, আমার অনিষ্ট হতে পারে, এজন্য আপনারা নিরাপত্তার জন্য মুসলমান ভাই হিসাবে, সুন্নি ভাই হিসাবে আপনারা আপনার দায়িত্ব পালন করেছেন, এটা ভুলার মতো নয়। আমার চাদরের বিনিময়ে আমার বাড়িটারে মুক্তি করে দেন। এবার চাদরের বিনিময়ে মুক্তি কইরা এই পাগলটার হাতে ধরে আমার নবীর কাছে নিয়ে গেছে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহু আকবারটা জোরে হবে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই পাগলটা বড় বড় পাগল, তবে আমি আমার সাদর দিয়া তারে ক্রয় করে আনছি। আমার নবী বলে, আবু বকর তুমি তো চাদরের বিনিময়ে ওই পাগলটা আজাদ করলে না, একদিকে চাদর দিছো, আমার আল্লাহ তোমার হাতে জান্নাতের টিকেট দিয়া দিছে। আমি তো পুরো দুনিয়ার তাহারু গান গাচ্ছি না, আমি আমার মনিবের গান গাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন না, হাত তুলে নমস্কার। আমার জন্ম সবাই
চোখে দেখছি অনেক বড় বড় হুজুর এখন দুর্বল হয়ে গেছে। আমি তাহেরি কণ্ঠ একদিন থাকবে না, আমাকে দেখার জন্য একদিন এত মানুষ আসবে না। যমন কারণে তোমার টাকা থাকে বেশি, তোমার বন্ধুর সংখ্যা বেশি, বৃদ্ধকালে যদি তোমার টাকা না থাকে বন্ধুর সংখ্যা কমে যাবে। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার যদি এলেন থাকে অন্তরে বুড়া হয়ে গেল তোমার বন্ধুর সংখ্যা বাড়তেই থাকিবে। তুমি তো আজাদ করলাম, তুমি জান্নাতের টিকিট লাভ করেছ। এই জন্য আমার বাবা বিরাম 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 পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমি দেখতেছি এই মাহফিল কতগুলা বক্তা, কতগুলা মানুষ, কিন্তু এই মাহফিল তো প্রতি বছর হয়। গত বছর যেই মানুষটা এই মাহফিল ছিল, এবার অনেক মানুষ আছে মাহফিলে অসুস্থতার কারণে আসতে পারে নাই, আবার অনেক মানুষ আছে কবরে দিন হয়ে শুয়ে গেছে, আবার এখানে অনেক মানুষ আছে বুকে ব্যথা করে তারপর আসছে, অনেক মানুষ আছে হাটে ভাঙি তারপর আসছে, অনেক মানুষ আছে কবরে ব্যথা তারপর আসছে, অনেক মানুষ আছে অভাবী তারপর আসছে, অনেক মানুষ ঋণী তারপর আসছে। কেন আসছে? রোগ হোক টাকা হোক অভাব হোক, এইগুলা পরিপূর্ণ সমাধান করার মালিক কেউ না। আপনারা বলেন সমাধানের মালিক কি? এই জন্য আল্লাহ রহমত হলে নিরাশ হওয়া যাবে না। এই পাগলা আল্লাহর ডাকছে নিস্তারিত হওয়ার পরেও, আল্লাহর ডাকছে নবীর ডাকছে, এবার নবীর কাছে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলেন, ও পাগল ও পাগল রে, আমি তোমারে বলতে চাই যে এই পাগলটা এত নির্যাতিত, এই পাগলটার চেহারা ভালো ছিল না গো, এই পাগলটার জিহ্বা ভালো ছিল না, এই পাগলটার দাঁতগুলা সিম্পল ছিল না, দাঁতগুলা ছিল উঁচা উঁচা, চেহারাটা ছিল নিজের মতন কালো। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কার বেসের দিকে তাকাই না, আল্লাহ রাব্বুল আলামিন কার সুরতের দিকে তাকাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় মানুষের অন্তরের দিকে। আমি নবী দেখছি, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা কত বাড়াইছে শুনে যাও। আমি নবী তোমারে বলি, এই মুহূর্তে তুমি আমার সামনে দাঁড়ায় আযান দিলা, তবে জায়গাটা যেন সবচাইতে উঁচু জায়গা হয়, চিৎকার মেরে কর না আল্লাহু আকবার। এই পাগলটাকে আমার নবী তার তাকওয়ার কারণে, তার প্রেমের কারণে, সাধনার কারণে, রিয়াজতের কারণে, পানা বাঁকা এবং তার যে তারবিয়াতুল প্রশিক্ষণ গুলো আছে এইগুলোর কারণে আমার নবীর অতি কাছে চলে গেলেন। আমার নবী কাউরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাই না, আমার নবী ওই নির্যাতিত পাগলটার ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলে। আল্লাহু আকবার।
সেই রুমের জায়গা থেকে তোমার পায়ের আওয়াজ শোনা যায়। তুমি কি এমন আমল করো আমি জান্নাতে যাইয়া তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। ওই পাগল ডাক দিয়া বলে নবীজি আমার চেহারা ভালো না আমার সুরত ভালো না, প্রতি নামাজের পরে সাহাবারা আপনার সঙ্গে মুসাফা করে, প্রতি নামাজের পরে সাহাবারা আপনার সঙ্গে ঘন্টা ঘন্টা কথা বলে, আমি বিশ্রী চেহারা ভালো না এই জন্য আমি আপনার কাছে যাই না, যদিও যাই না আমি দূরে চইলা যাই, দূরে যাই আমি কি করে জানেননি, আমি সব সময় দুই রাকাত নামাজ পড়ি, ওরা ভালোবাসা পাশে কাছে যাইয়া আমি যেন আপনার ভালোবাসা দূর থেকে লাভ করতে পারি, এই জন্য আল্লাহর কাছে দুই রাকাত নফল নামাজ পড়া কামনা করি। নফল ইবাদত করে গো এরা আর সাধারণ বান্দা থাকে না, নফল ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাদেরকে আল্লাহর বন্ধু বানায় নেই। এই জন্য আমার বন্ধু ওই পাগলা মুয়াজ্জিন হয়ে গেল, কিন্তু পাগলটা কেমন নবীরে ভালোবাসতেন, দেখেন গাহের মধ্যে আগুন ধরাইলো, এরপরও নবীর নাম ছাড়ে নাই, এরপরও আমার আল্লাহর নাম ছাড়ে নাই। এই চট্টগ্রামের আনোয়ারার বাবা দিরা না দেখা ওই পাগলা এমন একটা প্রেম প্রদর্শন করলেন, আমার নবী যেদিন থেকে অসুস্থ হয়ে গেলেন সেদিন থেকে আমার নবী মায়ার নবী দয়া অসুস্থ হওয়ার পরে পাগলা আগের মতন আজান দিতে পাগলার কষ্ট হয়, কেন কষ্ট হয় জানেননি, কারণ পাগলা কয় আমি যখন আজান দেই আমি যেন দেখি আমার পাশের মেহরাবে আমার নবীজি বসে আছে, নবী যদি চইলা যাই আমার কি অবস্থা হইল, এই পাগলা মনটা খারাপ হইয়া কিনা চলে। আর ওই দিকার সাথে সাথে আমার নবীজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার ডাক দিয়া বলেন ও আয়েশা তোমার আব্বা কোথায়, তোমার আব্বারে তো ডাকো না গো তোমার আব্বারে ডাকো। এবার সিদ্দিক আকবর আসলেন, আসার পরে আমার নবী ডাক দিয়া বললেন আমি আপনাকে বলে দিয়ে যাই আমার শরীরটা বেশি ভালো নয়, আপনি মসজিদে যাই নামাজ পড়াবেন। এই দায়িত্ব দেওয়ার পরে আবু বকর সিদ্দিকের শরীরটা থক থক করে কাঁপা আরম্ভ হয়ে গেছে, নবীর মেহরাবে আমি আবু বকর দাঁড়ায় নামাজ পড়াবো, আমার মন মানে না গো, আমার নবী ডাক দিয়ে আবু বকর বলে যায়েন না আপনাকে যিনি হুকুম করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। এবার আমার নবীর কথা মনে হয় ছিটলিকে আসবে মসজিদের মিহরাবে গেল, আমার নবী ঘর থেকে এমন ভাবে পর্দাটা সরাইয়া দিলেন, পর্দাটা সরাইয়া দেখতেছেন মসজিদের ভিতরে জামাত হইতেছে, ছিটলিকে হাত ধর নামাজের জন্য দাঁড়াইয়া গেলেন। আর ওই দিক দিয়ে আমার নবী বলেন হে আয়েশা দুইজন সাহাবার ডাক দাও মসজিদের ভিতরে নামাজ, আমি জীবনে নামাজ ছাড়ি নাই রে, ওই নামাজটাতে যাই আমি অংশগ্রহণ করবো। আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকাইতাছেন চোখের পানি ফলায় বান্দে, আয়েশা সিদ্দিকে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি অসুস্থতার জন্য কান্দেন, আমার নবী বলেন না 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 গো আমি অসুস্থতার জন্য কান্দি না, এক কান্দ নাচে দুঃখে আরেক কান্দ নাচে আনন্দের, দেখবেন আমার দেশে কিছু পোলাপান মেয়েরা পরীক্ষা ফেল হইয়া কান্দে, আবার কিছু ছেলেরা পরীক্ষায় ঘুরলেন এ ক্লাস পাইয়া কান্দে, দুই কোটের পানির কান্দনের মর্ম এক হয় না। আমার আবু বকর পিছনে শত শত মানুষ
এই জন্য দুর্গো আমার নবী শুধুমাত্র কান্দে এরপর কাদের মধ্যে ভর কইরা খেসরাইয়া খেসরাইয়া আল্লাহর হাবিব মসজিদের মধ্যে চলে গেলেন আল্লাহর হাবিব কয় মসজিদে যদি আজান হয় আজান হওয়ার পরে কেউ যদি ঘরের মধ্যে নামাজ না জায়গা বসে থাকে আমার মনে চায় তার বাড়িটারে আমি আগুন দিয়া জ্বালাইয়া দেই এই জন্য যুবক ওয়াজ শুনলে শুনু তালে তালে নাচতে চলবে না আজকে থেকে শিক্ষা নিয়ে যান আগামীকাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো আরো জোরে ছাড়বো।